অনেকেই আপনারা মেসেঞ্জারে ব্লক করে দিয়েছেন, তারপরও দেখবেন যে সে ফোন করছে, কিভাবে করছে এটা আরেকটি ভিডিওতে আমি বলেছিলাম যে ফেসবুক অ্যাপসের মাধ্যমে কিন্তু ভিডিও অডিও কল করা যায়, যা ওপরে যে আই বাটন আছে আই বাটনে ভিডিওটির লিংক দিয়ে রাখলাম, এখান থেকে দেখে নিতে পারেন। এই ভিডিও কল কিভাবে বন্ধ করবেন, অডিও কল কিভাবে বন্ধ করবেন, আজকের এই যদি ভিডিওটা দেখেন খুব সহজেই আপনার যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে যারা ফোন করছে ফেসবুকে, এই ফেসবুকে আর ফোন করতে পারবে না। কি করবেন, জাস্ট একটি সেটিংস অন করে দেবেন, অন করার সাথে সাথেই আর কল আসবে না, কারণ এটা তো ব্লক করা যায় না, এটা অবশ্যই আপনার এটা খেয়াল করছেন। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনার যে ফেসবুক অ্যাপসটি আছে, আমি চাচ্ছি না যে আমার অ্যাকাউন্টে কেউ অডিও ভিডিও কল করুক, এই মেসেঞ্জার ছাড়া কী করে এটা বন্ধ করবেন, জাস্ট আমার এই ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই জন্য আপনাদেরকে যে অ্যাকাউন্টে এটা করতে চাবেন সেই অ্যাকাউন্টটা ওপেন করে তার থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে ক্লিক করবেন। এখানে দেখেন টার্ন অন প্রফেশনাল মোড, আপনি যদি টার্ন অন প্রফেশনাল মোডটি অন করেন তাহলে খুব সহজেই আপনার এইটা বন্ধ করে দিতে পারবেন, আপনাকে আর অডিও ভিডিও কল দিতে পারবেন, জাস্ট টার্ন অন প্রফেশনাল মোড। এই যে অন করে দিলাম, বাস এখন থেকে আপনার মোবাইল অ্যাপসে আর কেউ ফোন দিতে পারবে না, মেসেঞ্জারের মাধ্যমে যদি ব্লক করে থাকেন তা জাস্ট আপনারা প্রফেশনাল মোডটা অন করে দেবেন, তাহলে আপনার আর কল আসবে না। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও শেষ করার আগে একটি কথা, যদি আমার এই টাইপের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগলো, এবং এই টাইপের ভিডিও পাওয়ার জন্য যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, এবং যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।